ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে হাওড়াতে বিক্ষোভ মিছিল হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের। ত্রিপুরাতে ছাত্র যুব নেতা তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জির কনভয়ের ওপর হামলা প্রতিবাদে হাওড়াতে আজ বিক্ষোভ মিছিল বের করেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। হাওড়া জেলা চেয়ারম্যান অরূপ রায়ের নির্দেশে হাওড়া তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস এবং সমস্ত শাখা সংগঠন দ্বারা আয়োজিত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সভাপতি ভাস্কর ভট্টাচার্য মহাশয়, এছাড়াও এমএলএ গৌতম চৌধুরী মহাশয়, এমএলএ ডাক্তার রানা চ্যাটার্জি মহাশয়, শ্যামল মিত্র মহাশয় এবং তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক কৈলাস মিশ্রা মহাশয়, এছাড়াও এমএলএ গৌতম চৌধুরী মহাশয়, এমএলএ ডাক্তার রানা চ্যাটার্জি মহাশয়, শ্যামল মিত্র মহাশয় এবং তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক কৈলাস মিশ্রা মহাশয়। আমাদের প্রতিবাদ মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 বছর ধরে পশ্চিমবাংলায় যে আইনের শাসন এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স গোটা ভারতবর্ষের মধ্যে আজকে 1 নম্বরে পৌঁছে দেওয়ার নেত্রী, আজকে ত্রিপুরাতেও খেলা হবে। ত্রিপুরাতেও আমরা বাংলার স্বাস্থ্যসাথী প্রণয়ন করতে চাই, আমরা সমব্যথী প্রণয়ন করতে চাই, আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন প্রণয়ন করতে চাই, কন্যাশ্রী লাগু করতে চাই। সেই উদ্দেশ্যে 2023 নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় যে সংগঠন করার কাজ চলছে, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের দলের অবিসংবাদী নেতা, আগামী দিনের ভবিষ্যৎ, ভারতবর্ষের উজ্জ্বল জ্যোতিষ্ক সম্মানীয় অভিষেক ব্যানার্জি গতকাল ত্রিপুরায় যাওয়াকে কেন্দ্র করে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর ডাবল ইঞ্জিনের নাম করে অশিক্ষা এবং নিরক্ষরতাকে কাজে লাগিয়ে দেশের মানুষকে 2 বার ভুল বুঝিয়ে সরকারে আসা আসলে ডবল ইঞ্জিনের নামে ডবল ভাউতার সরকার। তাই ত্রিপুরার মানুষকে এই ডবল ভাউতা থেকে মুক্ত করবার উদ্দেশ্যে অভিষেক ব্যানার্জির পা মাটিতে পড়ার পর যেই কায়দায় কালকে বিপ্লব দেব অমিত শাহের এবং জেপি নাড্ডার নির্দেশে আজকে তার ওপর আক্রমণ করেছে, আমরা তার তীব্র নিন্দা করছি। আমাদের হাওড়া জেলার অভিসংবাদী নেতা, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি অরূপ রায়ের নেতৃত্বে আমরা সমস্ত গণসংগঠন, শাখা সংগঠন, আমাদের সমস্ত বিধায়ক, এখানে আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতা এবং বিধায়ক গৌতম চৌধুরী, রানা চ্যাটার্জি, আমাদের নন্দিতা চৌধুরী সহ একাধিক বিধায়ক রয়েছেন, আমাদের জেলা নেতৃত্ব রয়েছেন, রাজ্য নেতৃত্ব রয়েছেন, সমস্ত ব্লকের প্রেসিডেন্টরা রয়েছেন। আমরা কোভিড নিয়ম মেনে, আমরা কোভিড বিধি মেনে আজকে একটা প্রতীকী প্রতিবাদ করলাম। আমরা এটা বলতে চাই, মমতা ব্যানার্জি গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক পদ্ধতিতেই ত্রিপুরায় 2023 খেলা হবে, সেটা শুরু হয়ে গেছে। আমরা এই ধরনের কাজকে সমর্থন করি না। আগামী দিনে অভিষেককে এইভাবে আটকানো যাবে না। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে গোটা বাংলা তৈরি, দল যেভাবে নির্দেশ দেবে ত্রিপুরার কালকের ঘটনার প্রতিবাদ আগামী দিনেও সেভাবে চলবে। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।